আজকে আবারও আপনাদের সাথে সেই খেলাটা খেলব। আমি দুইটা মিউজিক প্লে করব, তার মধ্যে থেকে আপনাদের বলতে হবে যে এআই দিয়ে কোন মিউজিকটা জেনারেট করা, এবং যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য থাকছে কিছুই না। ওকে, তো চলুন মিউজিকটা শুনে আসি। ওকে, তো চলুন এখন আমরা আমাদের অ্যান্সারটা দিই। তো উত্তর হচ্ছে অপশান ওয়ান, প্রথম মিউজিকটা এআই দিয়ে তৈরি করা। কিন্তু আপনি কি একবারের জন্য বুঝতে পেরেছেন যে এটা আসলে এআই দিয়ে তৈরি করা মিউজিক, মানে এটা কোনো মানুষ বানায়নি? তো আজকে যে এআইটা দেখাবো সেইটা দিয়ে আমরা খুব সহজে এই ধরনের, শুধু এই ধরনের না, যে কোনো ধরনের মিউজিক তৈরি করতে পারবো। আর এই মিউজিকগুলো কিন্তু আমরা যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবো, কারণ এইগুলো একদম কপিরাইট ফ্রি। শুধু তাই না, এটা দিয়ে আমরা যে কোনো একটা গানের সিঙ্গারের ভয়েসের জায়গায় অন্য একটা ভয়েস দিয়ে সেটাকে চেঞ্জ করে দিতে পারবো। যেমন এটা শুনুন। এবং এটা ছাড়াও আমি নিজের ভয়েস চাইলে এখন চেঞ্জ করে দিতে পারবো। যেমন, হ্যালো, আমি ক্রিস্টিয়ান রোনাল্ডো বলছি। হ্যালো, আমি এলন মাস্ক। আমি আমেরিকার আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছি। দেখলেন, এইটা আমার ভয়েস থেকেই অন্য ভয়েসে কিন্তু এআই দিয়ে ভয়েস চেঞ্জ করা। তো এই সব কিছু আমরা যেই এআই টুলটা দিয়ে করব সেইটার নাম হচ্ছে হিটপ ভয়েস চেঞ্জার। এইটার লিংক এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, এবং এই ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, এইখানে আমরা অনেক মজার মজার জিনিস দেখব। তো প্রথমে আপনারা ডিসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে হিটপ ভয়েস চেঞ্জারের ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, তো এইটা হচ্ছে হিটপ ভয়েস চেঞ্জারের ওয়েবসাইট। এইটার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এখানে এসে পৌঁছাবেন। এই যে এখানে দেখছেন, খুব ভালো একটা ওয়েবসাইট এখানে বানানো। এখানে প্রত্যেকটা ভয়েস দেওয়া রয়েছে। এইটা মেইনলি হচ্ছে একটা ভয়েস চেঞ্জার, তো এখানে আপনি ক্লিক করে শুনতে পারবেন। Change your voice with Hitpa AI voice changer in one click. এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভয়েস। তো এমন অনেক ভয়েস রয়েছে, এখানে আপনি নিচে গেলেও এটার অনেক ফিচার দেখতে পারবেন। এটা ইউজ করার জন্য প্রথমে আমরা এটা ডাউনলোড করে নেব। আপনি ম্যাকেও এটা ইউজ করতে পারবেন, উইন্ডোজেও পারবেন। তো ট্রাই ইট ফর ফ্রি, এখানে ক্লিক করছি, তারপর এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে এটা ইনস্টল করে নিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের হিটপ ভয়েস চেঞ্জারের মেইন ইন্টারফেস। তো এইখানে আসলে আমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পারবো। প্রথমে এটা হচ্ছে রিয়েল টাইম ভয়েস চেঞ্জার, এইটাই হচ্ছে এটার মেইন কাজ। আপনি যখনই কথা বলবেন তখন এটা চেঞ্জ হবে। যেমন ধরুন আমি এখানে অন্য কিছু একটা সিলেক্ট করছি, তো এটা সিলেক্ট করা, ধরুন এই যে কিউট গার্ল, এইটা আমি সিলেক্ট করলাম। তো তারপর এখানে এটা চলে এসেছে। এখন এই যে হেয়ার মাইসেলফ, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখন সাথে সাথে যে কথাটা বলবো সেইটার ভয়েসই চেঞ্জ হয়ে যাবে। বাট এখানে আমি নর্মাল স্ক্রিন রেকর্ডিং করছি, তাই হয়তো আপনারা আমার ভয়েস এবং এই ভয়েসটা দুইটাই শুনতে পারবেন। তো চলুন একবার একটু আপনাদের দেখিয়ে দিই। এখন শুনতে পাচ্ছেন, আপনারা আমার ভয়েস শুনছেন, কিন্তু স্ক্রিনে কিন্তু সাথে একটা ওই গার্লের ভয়েসটাও রয়েছে। তো এইটা আমি জানি শুনতে একটু ওয়ার্ড লাগছে হয়তো দুইটা মিলে। দেন তারপর এখানে সাউন্ড বোর্ড রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এটা হচ্ছে এআই ভয়েস। তো আগে আমরা এআই মিউজিক নিয়ে চলে আসছি, তারপর আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। তো এআই মিউজিকে এসেই আমরা আমাদের সেই মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তৈরি করতে পারবো। তো এখানে খুব সিম্পল একটা ইন্টারফেস রাখা হয়েছে। এখানে দেখছেন একটা প্রম্পটের জায়গা রয়েছে, এখানে প্রম্পটে আমরা যা খুশি তাই লিখতে পারি। ধরুন আমি এখানে লিখলাম মেক এ মিউজিক লাইক টাইটানিক। ওকে, তো এখানে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড থাক। তো আমি এই রোম্যান্টিক, এইটা সিলেক্ট করা অটোমেটিক ছিল, তো এইটা আমি রাখছি। ওকে, তো এখানে রোম্যান্টিক মিউজিক দিয়ে দিলে মেবি ভালো হবে। রোম্যান্টিক, ওকে, মেক এ রোম্যান্টিক মিউজিক লাইক টাইটানিক। এবং চলুন এখানে জেনারেটে ক্লিক করি। এখানে আমি আগেও কিছু মিউজিক জেনারেট করেছিলাম এবং যেগুলো যথেষ্ট ভালো হয়েছিল। তো এখন দেখা যাক এইটা কেমন জেনারেট করে। ওকে, আমাদের মিউজিক এখানে জেনারেট হয়ে গেছে। তো চলুন শুনি এটা কেমন হয়েছে। ওকে, খুবই ভালো হয়েছে, এবং এটা শুনে আমার অনেকখানি মনে হচ্ছে যেন হিন্দি কোনো গান এখন প্লে হবে, বাট মিউজিকটা সুন্দর। তো আরও কিছু এখানে আমরা ট্রাই করি, চলুন মেক এ রক মিউজিক। ওকে, দেন তারপর আমরা ধরুন এখানে স্পোর্টস এইটা সিলেক্ট করে নিচ্ছি এবং টাইম 30 সেকেন্ড দিচ্ছি। দেন তারপর জেনারেট। ওকে, তো এটাও জেনারেট হয়ে গেছে, চলুন শুনি এটা কেমন হয়েছে।
ওকে এটা যথেষ্ট ভালো হয়েছে। আমরা যে কোনো ইউটিউব ভিডিওতে যেখানে এনার্জেটিক একটা মিউজিক দরকার খুব সহজে এটা ইউজ করতে পারবো, বা রোম্যান্টিক জায়গায় যে রোম্যান্টিক গানটা জেনারেট করেছিলাম সেটা ইউজ করতে পারবো। মানে এখন থেকে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কোনো ওয়েবসাইটে যেয়ে সার্চ করতে হবে না, আমরা এখন নিজেদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে তৈরি করতে পারবো। এবং এগুলো 100% কপিরাইট ফ্রি, আপনারা যে কোনো ইউটিউব ভিডিওতে এটা ইউজ করতে পারবেন, বা ফেসবুক ভিডিওতে আপনার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না এগুলো ইউজ করলে, কারণ আমি আপনাদের সামনে এটা লাইভ চালিয়ে দেখাচ্ছি। এখানে যদি কপিরাইট আসতো আমার ভিডিওতেই কিন্তু কপিরাইট চলে আসতো, এটার কপিরাইট আসবে না কারণ এটা একদম ইউনিক, আমরা অন্য কারোটা কিন্তু কপি করিনি। তো এইভাবেই আমরা এআই মিউজিক খুব সহজে তৈরি করতে পারবো। দেন আরেকটা অপশন চলে আসে, সেটা হচ্ছে এআই কভার, মানে আমরা একটা গান থেকে আমরা সিঙ্গারের ভয়েসটা চেঞ্জ করতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে এখানে সেই গানটা আপলোড করতে হবে, বা আমরা ডিরেক্ট ইউটিউবের লিংক এনে এখানে কপি করতে পারবো। তো আমার কাছে আগে থেকেই মিউজিকটা ডাউনলোড করা আছে, তো সেইটা আমি এখানে আপলোড করছি। তো এই গানটা হচ্ছে তাহসান ভাইয়ের আলো আলো। তো এই গানটা একবার একটু শুনি, বেশি শুনলে আবার কপিরাইট আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে আসল গান। এখন আমরা এটাকে একটা চেঞ্জ করাতে চাই। তো এখানে দেখছেন অনেক ভয়েস রয়েছে, এখানে অরিজিৎ সিং আছে, তো এইটা আমি সিলেক্ট করছি। দেন তারপর মেক এআই কভার বা পিচ, এখানে আমরা ভয়েস সিমিলারিটি এইভাবে বাড়াতে কমাতে পারি। তো আমি এইটা এইভাবে কিছু রেখে দিচ্ছি। দেন তারপর পিচ, এগুলো আসলে আমার কোনো ধারণাই নেই এইগুলো বাড়ালে কমালে কি হয়। তো মেক এআই কভার, চলুন দেখা যাক কেমন হয়। ওকে, আমাদের গানটা জেনারেট হয়ে গেছে, জেনারেট না মানে এটা অরিজিৎ সিং এর ভয়েসে চেঞ্জ হয়ে গেছে। তো চলুন একটু শোনার চেষ্টা করি। ওকে, এটা আসলে কিন্তু অনেকখানি অরিজিৎ সিং এর ভয়েসে লাগছে। আমি হয়তো এখানে ভয়েস সিমিলারিটি এইসব চেঞ্জ করেছিলাম বলে হয়তো পারফেক্টলি আসেনি, বাট আপনারা এখানে আরেকটু এখানে এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটাতে ভালো হয়। ওকে, খুবই সুন্দর হয়েছে এটা। এইভাবে আমরা এটা যে কোনো ভয়েসে চেঞ্জ করতে পারবো। তো আরেকটা অপশন রয়েছে এআই ভয়েস, সেইখানে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের ভয়েস এখানে চেঞ্জ করাতে পারবেন। তো চলুন আমি একটা দেখাই, এখানে আমার একটা ভয়েস রয়েছে, তো এটা একবার প্লে করি। চ্যাট জিপিটি বের হওয়ার পর থেকেই সবার মনে একটা প্রশ্ন, এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে? তো এইটা হচ্ছে আমার ভয়েস। তো এখন চলুন এটাকে চেঞ্জ করি ক্রিস্টিয়ানো রোনালদো। চেঞ্জ ইওর ভয়েস উইথ হিট। ওকে, তো এখানে ক্রিস্টিয়ানো রোনালদো সিলেক্ট করে আমি এখানে চেঞ্জ ভয়েসে ক্লিক করছি। ওকে, চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এখন শুনি এটা কেমন হয়েছে। চ্যাট জিপিটি বের হওয়ার পর থেকেই সবার মনে একটা প্রশ্ন, এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে? আসলে দারুণ হয়েছে কিন্তু এটা, এটা মনেই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ভয়েস। আর ক্রিস্টিয়ানো রোনালদোর ভয়েস কিন্তু এখন খুবই ভাইরাল, এখন ফেসবুকে গেলে আপনি হয় দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো গান গাচ্ছে বা এই ধরনের অন্য কারোর ভয়েসের জায়গায় সে কথা বলছে। তো এটা অনেক জায়গায় ব্যবহার করা যায়, এইভাবে শুধু রোনালদো না, আপনি অন্যান্য যে কারোর ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, যে আপনি এগুলো ডাউনলোড কিভাবে করবেন। ডাউনলোড করা খুবই ইজি, সেটা এআই মিউজিক হোক বা এআই কভার সং হোক বা এআই ভয়েস হোক। যেমন ধরুন এআই মিউজিক, এই প্রথমে এটা আমি ডাউনলোড করতে চাই, তো তার জন্য আমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাই সেটা সিলেক্ট করব। তো আমি WAV ফরম্যাটে ডাউনলোড করতে চাই, এবং কোথায় ডাউনলোড করতে চাই তো আমি এইখানে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। দেন ডাউনলোড এবং ওপেন দিস ফাইল, দেখছেন আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আরেকটা জাস্ট একটা অপশন ছিল, সেটা হচ্ছে সাউন্ডবোর্ড। এইটা থেকে আপনারা সাউন্ড ইফেক্ট তৈরি করতে পারবেন, আপনার যেটা খুশি সেটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো যারা ভিডিও এডিটিং করে বা সাউন্ড ডিজাইনিং করে তাদের কিন্তু অনেক ভয়েস বা অনেক সাউন্ড ইফেক্টের দরকার হয়। যেমন আপনি মিউজিক এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক তেমনই সাউন্ড ইফেক্টও এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এটাও অনেকের জন্য খুবই কাজের একটা ফিচার হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এখন চলে আসি, এইটা কিন্তু আপনারা সবাই ইউজ করতে পারবেন না, এটা ইউজ করার জন্য আপনাকে এইটার সাবস্ক্রিপশন কিনতে হবে। তো এইটা হচ্ছে তাদের প্রাইস, এবং এইটার প্রাইস কিন্তু খুবই কম। যদি আপনি এক মাসের জন্য কিনতে চান তাহলে আপনার প্রায় $16 মতো খরচ করতে হবে, বাট যদি আপনি এক বছরের জন্য কিনতে চান তাহলে আপনাকে এখানে জাস্ট $36 পে করতে হবে। তো $36 কিন্তু অনেক কম, কিন্তু এই এআই টুলটা আপনার অনেক কাজে লাগবে। তো যদি আপনি মনে করেন যে এটা আপনার কাজে লাগবে তাহলে আপনি অবশ্যই এটা তাড়াতাড়ি কিনে ফেলতে পারেন। এবং এইখানে মাদার্স ডে উপলক্ষে কিন্তু 20% অফ দেওয়া হচ্ছে। তো এই কুপন কোডটা এখান থেকে কপি করলে আপনি এর উপর আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো খুবই ভালো একটা অফার আপনার জন্য হতে পারে, যদি আপনি এটা কিনতে চান অবশ্যই কিনে ফেলতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।